সিঁড়িটা কিন্তু এরকম ঘুরে 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 ব্যাপারটা উপর করা হচ্ছে, বেশ কিছু অংশে ওয়েল্ডিং চলছে। এই অংশ যেগুলো বাঁশের মতো থেকে কিন্তু দেখা যাচ্ছে, যে অংশটা এরকম একটা গোলাকার অংশ রয়েছে, এমন স্ট্রাকচার গুলোর উপরে কিন্তু সুতোর বেদি করা হয়েছে, পুরো পিলারের মতন লাগছে। হচ্ছে মার্গদর্শন দ্য ডিভাইন কনভার্জেন্স। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে এসে গেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি 14 নম্বর, বেহালার 14 নম্বর এরিয়াতে রয়েছি, আর 14 নম্বর বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। তোমাদেরকে আজকে যে পুজোটা দেখাতে নিয়ে যাবো সেটা হচ্ছে বেহালা ফ্রেন্ডস। টোটাল বেহালা এরিয়ার মধ্যে কিন্তু বেহালা ফ্রেন্ডসের পুজো বেশ জনপ্রিয় একটি পুজো। সেই পুজোরই প্রস্তুতি পর্ব আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো। মোটামুটি বেহালা 14 নম্বর থেকে দু পা এগালেই কিন্তু বেহালা ফ্রেন্ডসের যে প্রাঙ্গণ সেটা কিন্তু পাওয়া যায়। বাস হোক বা অটো হোক, তোমাদেরকে এইখানেই কিন্তু নামাবে। নেবে কিন্তু যদি ওই পারে নামো তাহলে ওপার থেকে রোডটা ক্রস করে এই ফুটে আসতে হবে, যদি এই ফুটে নামো তাহলে একদম এই বাঁদিকের রাস্তা ধরে সোজা চলে গেলি ডান দিকে গলি। ফার্স্ট যে ডান দিকে টার্নিং সেটাতেই ঢুকবো। অলরেডি কিন্তু বাঁশের গেটটা করা হয়েছে দেখা যাচ্ছে। এই দিক থেকে একটুখানি হেঁটে গেলেই কিন্তু বেহালা ফ্রেন্ডসের প্রাঙ্গণ। ঢুকেছিলাম ওই দিক থেকে, কিন্তু এখন আমি যেখানে চলে এসেছি সেটা হচ্ছে মেন প্রবেশ পথ। পুজোর সময় কিন্তু দর্শনার্থী এখান দিয়ে ভিতরে প্রবেশ করবে, এখান দিয়ে প্রবেশ করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, এইটাই কিন্তু ওয়ে রয়েছে। চলো এখান দিয়েই ভিতরে প্রবেশ করব, আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো মণ্ডপটা কীভাবে সেজে উঠছে। বছর যখন এখানে এসেছিলাম তখনও ঠিক এটাই ওয়ে ছিল, প্রত্যেক বছর এটাই ওয়ে থাকে, এখান দিয়ে কিন্তু দর্শনার্থী ভিতরে প্রবেশ করে। একদম যদি বাইরের অংশগুলো তোমাদেরকে দেখাই, ভিতরের অংশে কিন্তু বেশ কিছু অংশে টিন দেখা যাচ্ছে, এই এইখানেরও কিন্তু বেশ কিছু অংশ এরকম টিনের শিট দেখা যাচ্ছে। মণ্ডপের বাইরে কিন্তু এখন অনেকটাই কাজ বাকি রয়েছে, যেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সাজানো হবে, আস্তে আস্তে সেজে উঠবে পুরো টোটাল মণ্ডপটা। একদম সামনের অংশে ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে পুরোটাই কিন্তু টিনের শিট রয়েছে, দুই পাশে, এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, আর এখান দিয়ে কিন্তু দর্শনার্থী ভিতরে প্রবেশ করবে। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। এখানে কিন্তু বেশ কিছু এরকম আয়রনের স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ সমস্ত ওয়েল্ডিং করে করে ব্যাপারগুলোকে রেডি করা হচ্ছে। শিউলি ফুলের নলুক দেব, দর্শনার্থী ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলে কিন্তু এইরকম একটা অংশ তোমরা দেখতে পাবে, যদিও এই সমস্ত অংশে কিন্তু আরও জিনিসপত্র ইনস্টলেশন রয়েছে। এখানে কিন্তু একটা টোটাল সিঁড়ি দেখা যাচ্ছে, দেখেছো যেটা উপরে উঠে গেছে, সিঁড়িটা কিন্তু এরকম ঘুরে 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 ব্যাপারটা উপরে উঠে গেছে। আর এই যে বাইরে যে গাছের অংশটা সেটাও কিন্তু থিমের মধ্যে ইনক্লুড করে নেওয়া হয়েছে। ধীরে ধীরে সোজা এসে কিন্তু মানুষ আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করবে। কি সুন্দর লাগছে দেখো, দেখতে পুরো টোটাল গাছের সাথে সিঁড়িটাকে উপরে উঠে তুলে দেওয়া হয়েছে, কি দারুণ লাগছে অংশগুলো দেখতে। মূলত যে মেটেরিয়াল সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই আয়রনের শিট সমস্ত দেখা যাচ্ছে, কিন্তু বেশ কিছু এরকম আয়রনের সমস্ত স্ট্রাকচার রয়েছে যেগুলো আয়রনের শিট দিয়েই করা হয়েছে। গুরুদেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি শালুক ফুলের মে। আমাদেরকে একটু বলি এই বছরের যেটা উপস্থাপনা সেটা সেটা রয়েছে মাঘ দর্শন। মাঘ দর্শনটা কেমন ভাবে সেজে উঠবে সেটা অবশ্যই দেখতে আসতেই হবে। আর বেহালা টোটাল এরিয়ার মধ্যে কিন্তু বেহালা ফ্রেন্ডস ভীষণ জনপ্রিয় একটি পুজো, প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় করে এই মণ্ডপ দেখতে আসার জন্য। একদম বাইরে থেকে ভিতরের অংশে এইটাই কিন্তু মূল মণ্ডপ, এখানেই কিন্তু প্রতিমাও থাকবে, তোমাদেরকে দেখাতে পারবো না, প্রতিমা কিন্তু তৈরি হয়ে হচ্ছে অলরেডি। তোমাদেরকে একটুখানি এই দিকের অংশগুলো দেখাই, মানুষ কিন্তু দর্শনীতে ধীরে ধীরে প্রবেশ করে এখানে কিন্তু প্রবেশ করবে মূল মণ্ডপে। এখানে কিন্তু বেশ কিছু এরকম বাঁশের বেশ কিছু অংশ কিন্তু দেখতে পাচ্ছি, যে অংশগুলোকে অলরেডি রেডি করা হচ্ছে ধীরে ধীরে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা এরকম একটা গোলাকার অংশ রয়েছে দেখতে পাচ্ছ, এটাও একটা কিন্তু মণ্ডপের এলিমেন্ট বলা যেতে পারে, যার মধ্যে কিন্তু বিভিন্ন অংশে সুতোর কাজ দেখা যাচ্ছে। এই অংশগুলোকে কিন্তু লাল কালারের দড়ি দিয়ে কিন্তু বাঁধা রয়েছে, তাতে একটা অন্যরকমের ফিল কিন্তু আসছে দেখতে পাচ্ছ। আর এখানে যেটা রয়েছে সেটার মধ্যে সুতোর সমস্ত কাজ রয়েছে। এবার একটুখানি এই দিকটা দেখালে তোমরা ভালো করে দেখতে পাবে, এখানেও কিন্তু সুতো জড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ, বেশ কিছু সুতোর অংশ কিন্তু রেডি করা হচ্ছে। এই অংশ যেগুলো বাঁশের মধ্যে থেকে কিন্তু দেখা যাচ্ছে গেছে, এখানে সাদা সুতো রয়েছে আর এখানে লাল সুতো রয়েছে। এই অংশটা সুন্দর হচ্ছে। এবার এখানে এই দিকের অংশগুলো তোমাদেরকে দেখাই, সবার আগে তোমাদেরকে একটুখানি উপরের অংশটা দেখাই। উপরের অংশটা দেখলে ভালো করে দেখতে পাবে টোটাল যে অংশগুলো, এই অংশগুলো কিন্তু সমস্তটাই সুতো দিয়ে দিয়ে রেডি করা হয়েছে,
পুরোটাই কিন্তু সুতো আজ হয়েছে, সুন্দর লাগবে। দেখো উপরে রঙটা দেখতে, যদিও নিচে বাঁশের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু খুলে দেওয়া হবে পুরোটাই, তখন কিন্তু ভিজিবল হবে। এখন হয়তো তোমরা অনেক অতটা ভালোভাবে বুঝতে পারছো না, যখন পুরোটা কমপ্লিট হবে পুরোটা খুলে দেওয়া হবে তখন কিন্তু স্পষ্টভাবে ব্যাপারটা বোঝা যাবে আরো। সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, একদম কাছ থেকে অংশগুলো দেখাচ্ছে, বুঝতে পারছো কতটা সুন্দরভাবে কিন্তু সুতোর অংশগুলোকে তৈরি করা হয়েছে। পুরোটাই কিন্তু আয়রনের স্ট্রাকচার রয়েছে, সেই আয়রনের স্ট্রাকচারগুলোর উপরে কিন্তু সুতোর কাজগুলো রয়েছে, সুতোর অংশগুলো রয়েছে। সাধারণ লাগছে কিন্তু সিলিংয়ের অংশটা দেখতে, কিন্তু বেশ কিছু এরকম আয়রনের সমস্ত অংশগুলোকে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছো। কিন্তু বেশ কিছু রকম গোলাকার গোলাকার আয়রনের সমস্ত অংশগুলো রয়েছে, সুন্দর করে সাজানো হচ্ছে। এবার শুধু দেখার পালা যে টোটালটা কমপ্লিট হওয়ার পর, তারপরে সুন্দর করে প্রতিমা সেজে ওঠার পর ওভারঅল কেমনটা লাগে দেখতে, কেমনভাবে মাঘ দর্শন সেজে ওঠে সেটাই দেখার বিষয়। একটা অনেক বড় আয়রনের স্ট্রাকচার রয়েছে, এবার একটু এই অংশটা, সাইডের অংশটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। পুরোটাই কিন্তু আয়রনের মেটেরিয়াল দিয়ে, ছোটো ছোটো শিক দিয়ে আয়রনের এগুলো অংশগুলোকে রেডি করা হয়েছে। পুরো পিলারের মতন লাগছে অংশগুলো দেখতে, টোটাল কিন্তু গোল গোল করে ব্যাপারগুলোকে রেডি করা হয়েছে, মানে গোল পিলারের মতন লাগছে কিন্তু অংশগুলোকে দেখতে। সুন্দরভাবে আয়রনের স্ট্রাকচারগুলোকে করা হয়েছে, জাস্ট দেখো তোমরা কতটা সুন্দর লাগছে টোটাল অংশগুলো দেখতে। শুধু দিন আসার অপেক্ষা, পুজো আসার অপেক্ষা, আর মণ্ডপটা কবে সুন্দর করে সেজে উঠবে তার অপেক্ষা। এইদিকের অংশটা যেরকমভাবে রেডি করা, ওরকমটাভাবে কিন্তু এইদিকের অংশটাকেও রেডি করা হয়েছে, মানে এইরকম পিলারের অংশগুলো কিন্তু দু সাইডে রয়েছে, এই সাইডেও রয়েছে আবার ওই দিকে সাইডেও রয়েছে। এরকম একটা আয়রনের বড় একটা স্ট্রাকচার রয়েছে, যেই অংশটাকে কিন্তু রেডি করা হচ্ছে, বেশ কিছু অংশে ওয়েল্ডিং চলছে দেখতে পাচ্ছ, ওই দিকে দাদারা ওয়েল্ডিং করছে। এখন যেখানটা দাঁড়িয়ে আছে ঠিক সেইখানটাতেই কিন্তু মা দুর্গার বেদি রয়েছে দেখতে পাচ্ছ, অলরেডি ফ্লোর করে করে কিন্তু বেদিটা তৈরি করা হয়েছে, আর এর উপরেই কিন্তু মা দুর্গা সেজে উঠছে, যদিও সেটা কিন্তু এখন তোমাদের দেখাতে পারবো না। একদম মূল মণ্ডপের সামনের অংশটাতেই রয়েছি, আর এখানেও কিন্তু বেশ কিছু অংশের কাজ চলছে, যদিও সব থেকে ভাল লাগছে কিন্তু উপরে সিলিংয়ের অংশটা দেখতে, অসাধারণভাবে সাজানো রয়েছে। যদিও এখনও বেশ কিছু অংশে কিন্তু জিনিসপত্র ইনস্টলেশন ওয়ার্ক রয়েছে, বিভিন্ন অংশে বিভিন্ন কাজ চলছে, কোথাও ওয়েল্ডিংয়ের কাজ চলছে আবার কোথাও সুতো জড়ানোর কাজ চলছে, তো সুন্দরভাবে চারিদিকে বিভিন্ন রকম কাজ কিন্তু চলছে। মোটামুটি বিভিন্ন অংশ কিন্তু এখনও সাজানো বাকি রয়েছে, এখনও বেশ কিছু জিনিস ইনস্টলেশন বাকি রয়েছে, যেহেতু এখনও কয়েকটা দিন রয়েছে হাতে, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে মণ্ডপটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কিন্তু এখন রাত দিন কাজ চলছে বলা যেতে পারে। বেহালা ফ্রেন্ডস, তোমাদের কার কার পছন্দের পুজো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। বেহালা যদিও আমার জোন বলা যেতে পারে, ছোটোবেলা থেকে এই সমস্ত পুজোগুলো দেখেই কিন্তু বড় হওয়া, তাই এই সমস্ত পুজোগুলোর সাথে কিন্তু একটা আলাদাই স্মৃতি জড়িয়ে আছে। মণ্ডপের বাইরে একদম, আর বাইরেও কিন্তু এরকম ধরনের একটা বিশাল বড় স্ট্রাকচার কিন্তু রয়েছে, যেটা আয়রনের দেখা যাচ্ছে, আয়রনের একটা বিশাল বড় এরকম স্ট্রাকচার রয়েছে। বেসিক্যালি এইটাও কিন্তু মণ্ডপের কোনো না কোনো অংশেই ইনস্টলেশন হবে। অংশগুলো তোমরা ভালো করে নোটিস করো তাহলে কিন্তু বেশ কিছুটা অংশে এরকম টিন দেখতে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে টিন রয়েছে, মানে আয়রনের ইউজেসটা কিন্তু ম্যাক্সিমামটাতে রয়েছে। পরিসর, সেই পরিসরটাকে কিন্তু ভীষণই সুন্দর করে সাজানো হচ্ছে। মণ্ডপের যে সমস্ত উপকরণগুলো রয়েছে তার মধ্যে আয়রনও রয়েছে বেশ কিছু অংশ, আয়রনের শিট ইউজ করা হয়েছে, টিন রয়েছে, তারপর দড়ি রয়েছে, বাঁশ রয়েছে, মানে বিভিন্ন এলিমেন্টস কিন্তু রয়েছে মণ্ডপটাকে সাজিয়ে তোলার জন্য। উপস্থাপনা হতে চলেছে সেটা কিন্তু ভীষণই সুন্দর, অবশ্যই পুরো মণ্ডপটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দরভাবে সেজে উঠবে সেটা দেখার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে।
রয়েছে বেহালা ফ্রেন্ডসের প্রাঙ্গণে, আর আমাদের সাথে কিন্তু রয়েছে উপাসনা দি। নমস্কার দিদি। নমস্কার। এই বছরে প্রথমেই জানতে চাইবো যে এই বছরের বিষয় ভাবনা উপস্থাপনাটা কি রয়েছে? এই বছর আমার এখানে যে প্রতিস্থাপনা হচ্ছে সেটার টাইটেল হচ্ছে মার্গ দর্শন দ্য ডিভাইন কনভার্জেন্স, এবং এই বিষয়টা দিয়ে আমি মাইথোলজিক্যাল যে অ্যাসপেক্টগুলো, মানে এই যে দুর্গার রূপকল্প নিয়ে আমরা কাজ করছি বা এত বছর ধরে দেখছি, যাবৎ জীবন আমরা দেখছি যে বছরের দশটা দিন উমা বাড়ি ফেরে, বাপের বাড়ি আসে, কিন্তু মহিষাসুর মর্দিনী বলতে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু একদমই এরকম ছিল না। সে হিমাচল বাসিনী, সিংহ বাহিনী, সে হিমাচলে বাস করেন তিনি, সেই জায়গা থেকে তিনি কলকাতায় যখন বাংলায় যখন তিনি আসছেন, এই যে উমা বাড়ি ফিরে আসার যে কনসেপ্টটা, এবং সপরিবারে সে আসছে এবং তার সন্তানাদিদের নিয়ে আসছে, এই যে আন্ডারস্ট্যান্ডিংগুলো, এগুলো ভীষণ কালচারাল অ্যাসপেক্ট থেকে আসে এবং ভীষণ রকম মাইথোলজি ওরিয়েন্টেড একটা জায়গা থেকেও আসে। আর এই যে এই মাইথোলজিকে প্রত্যেকটা রিজিয়ন নিজের নিজের মতো করে বুঝে নিয়েছে, ভেবে নিয়েছে, সেখান থেকে আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমরা কীভাবে দেবীর রূপকল্পটাকে বুঝতে দেখছি। প্রধানত এই বছর আমার এখানে কাজ যেটা নিয়ে থাকছে সেটা হচ্ছে দেবী, এবং আমরা দেবী বলতে যখন বলছি যে দুর্গা অশুভর দমন করছে এবং সব কিছু শুভর প্রতিস্থাপনা করছে, সেই জায়গা থেকে আমরা অসুরকেও কীভাবে দেখছি সেটাও যেমন একটা দেখার বিষয় হয়ে উঠছে। কারণ অসুর বলতে কি শুধুই ওই ভদ্রলোকটা যে গোপালা যাকে আমরা দেখি প্রতি বছর বৃদ্ধ হচ্ছেন সেই, নাকি অসুর বলতে আমরা সেই বড় ভিক্ষুগুলোকে বুঝছি যারা ছয় দিকে আমাদের টান দিচ্ছে, এবং কোথাও গিয়ে আমরা নিজেদের মধ্যে সেই অসুর বৃত্তিটাকেই হয়তো মায়ের পায়ে অর্পণ করে দিচ্ছি, করে নিজেদেরকে আরও অনেক ইমপ্রুভড অ্যাজ হিউম্যান বিইংস তৈরি করার চেষ্টা করছি। পুরো পুজো এবং পুজো ঘিরে যে উপাখ্যানটা, এটা কিন্তু এই জিনিসটাকে নিয়েই হচ্ছে। ফলত এটা নিয়েই এবছর আমার একটা ভিজুয়াল এক্সপেরিমেন্টেশন এখানে এখানে দেখার থাকবে হচ্ছে প্রতিমা, এবং এবং আমার কাছে যেটা থাকে যে আলাদা করে মানুষ কী এসে দেখবে আমি জানি না, কিন্তু সমগ্র একটা চেতনা বা সমগ্র একটা ফিলিংস বা একটা অ্যাম্বিয়েন্স সেইটা থাকবে, অ্যাজ অ্যান আর্টিস্ট আমি চাইবো আমার কাজের মাধ্যমে মানুষ সেটা পাবে। এইবারে জানতে চাইবো মণ্ডপের উপকরণগুলো মূলত কী কী রয়েছে? মণ্ডপের উপকরণ তুমি এসছো, তুমি দেখতেই পাচ্ছ, টিনের শীট, লোহা, বাঁশ, এই সমস্ত মাটির প্রতিমা, কিছু সুতোর কাজ থাকছে যেহেতু মাইথোলজি বলছি, এবং মাইথোলজি তৈরি হয়ে অনেক সময়ের স্থল তো সেই জায়গায় কিছু টেপেস্ট্রির কাজ আছে, একটা বড় কাজ আছে, সেই জিনিসটা চলছে যখন মাথার উপরেই একটা স্পেসে চলবে, সেই জিনিসটাকে আমি অনেক অনুপক হিসেবে দেখছি যে আমরা ফিরি, আমরা আমাদের চাল চলন কথাবার্তা, আমাদের যাপন চিত্র সেটা তাদের মতনই থাকে, কিন্তু তার আশেপাশে কিন্তু সেই কালচারাল আন্ডারস্ট্যান্ডিংগুলো কন্টিনিউয়াসলি ঘুরছে, চেঞ্জ হচ্ছে, বদল হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কোথাও কোথাও ক্ষয় পাচ্ছে, লোন হচ্ছে, সেই সমস্ত জিনিসটাকে ঘিরেই এবছর আমার কাজ এখানে। এবার জানতে চাইবো মণ্ডপের কাজ ইতিমধ্যে কতদূর এগিয়েছে পার্সেন্টেজ হিসেবে দেখি? ও আচ্ছা, মণ্ডপের কাজ এটা এটা একটা শিল্পী দুইভাবে বলে, একটা হচ্ছে যে একটা তো ঘোর ভাবনা চিন্তার জায়গা থাকে, এবং যেহেতু আমি নিজের ঠাকুর নিজেই করি, আমার তারপরে স্টেপ হয় ঠাকুর করা, প্রতিমার নির্মাণ, প্রতিমা নির্মাণ এখানে হয়ে গেছে, এবং প্যান্ডেলের যে সাজসজ্জা সেগুলোও আবার যেহেতু আমার ইনস্টলের অনেক জিনিস থাকে, ইনস্টলেশন ওরিয়েন্টেড যেহেতু কাজ, তো জিনিসপত্র তৈরি হয়ে আছে, এখন সেগুলো জায়গায় জায়গায় লেগে সেগুলো অ্যাসেম্বল করা চলছে, তো বলা যেতে পারে 60-70% তো ডান। এবার দেখো ক্রিয়েটিভ প্র্যাকটিস যতক্ষণ না না ইনগ্রেশনের বাতি বাজছে ততক্ষণ তো কাজ চলবেই চলতেই থাকবে, এই হচ্ছে। আচ্ছা, এবার জানতে চাইবো আগত যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে তোমার তরফ থেকে কি বলতে চাই? বেহালা ফ্রেন্ডসে প্রতি বছরই অনেক মানুষ আসেন, অনেক মানুষের ভালোবাসা লাভটা পেয়েছে, এবং যেহেতু বেহালার মূল একটা স্পেসে এই কাজটা, তো এখানে ফুটফল খুব হাই, কিন্তু তবুও অ্যাজ অ্যান আর্টিস্ট একটা আর্টিস্টের ফিরে সবসময় এটা থাকবে জানতে
যে মানুষ এসে তার কাজের মধ্যে দিয়ে কি পেলো, এবং দেখো একটা আর্টিস্ট অনেক কিছুই বলে, তার কথাবার্তার যে কনভারসেশনের মিডিয়াম হয় সেগুলো হয় মাটিরিয়াল, কেউ কেউ অনেক মাটিরিয়াল ইউজ করে। আমি যেমন এই এই দৈনন্দিন খুঁজে পাওয়া অবজেক্টগুলোকেই আমার ভালো লাগে, সেগুলো অ্যাভেল করে নতুনভাবে উপস্থাপনা করতে। এবার এই এত কিছুর মধ্যে মানুষ কোন জিনিসটা দেখছে সেটাও কিন্তু ভীষণ রকম মানুষের ওপর ডিপেন্ড করে। তবু শিল্পী হিসাবে আমার ইচ্ছে থাকবে যে আমার কাজের মূল যে ধারণাটা, সেই কনভারসেশনটা, সেই কমিউনিকেশন যেন মানুষের কাছে হয় এবং মানুষের স্মৃতিতে এই কাজটাও যেন থাকে। অনেক ধন্যবাদ দিদি, তোমাকে পুজোর জন্য অনেক আগাম শুভেচ্ছা, আবার পুজোর সময় দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, এবং তোমার সকল দর্শক তোমার স্বাগত জানাই। এবছরটা যেটা উপস্থাপনা মা কেমনভাবে মন্ডপটা সেজে উঠছে তার ঝলক কিন্তু ইতিমধ্যেই তোমাদেরকে দিয়েছি। মোটামুটি অবশ্যই পুরো টোটালটা কমপ্লিট হওয়ার পর দেখতে আসতেই হবে বেয়ালা ফ্রেন্ডসের পূজা মণ্ডপ। আর তোমাদেরকে বলি, প্রতিমাতেও কিন্তু ভীষণই সুন্দর একটি চমক রয়েছে, প্রতিমার যে উচ্চতা সেটাও কিন্তু অনেকটা রয়েছে, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুজোর সময় আসতে হবে, ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করতে হবে। তোমাদেরকে দেখালাম ভেলা ফ্রেন্ডসের প্রস্তুতি পর্ব, আজকের জন্য ভিডিওতে এতটাই, দেখাবো আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।